বার ক্ষমতার পরিবর্তন ঘটাই দিবে, শেখ হাসিনার বিদায় হয়ে যাচ্ছে। তো যার ফলে এই এই একটা প্রি কনসেপ্ট থেকে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাবে, আমাদেরকে পিটাতে থাকবে, আমাদের হাড্ডি ভেঙে দিবে, আমরা কিছু করতে পারবো না, এইটি কি আমেরিকার মানে? মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে যেই সতর্কতা ছিল, তারা যে ইমার্জেন্সি এবং জরুরি অবস্থা ছিল, তারা এখন হঠাৎ করে বাংলাদেশ নিয়ে তারা পিছু হটার কারণ কি? আসলে কি আমেরিকা সারা বিশ্বের দিক থেকে তাদের পররাষ্ট্র ব্যর্থ হচ্ছে? এই ব্যর্থ হওয়ার কারণে জো বাইডেনের কি পতন হবে কিনা? বিদেশক এই সাময়িক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে দেন কূটনৈতিক বিশ্লেষক সাকিব আলী। আলোচনা শুনে বুঝতে পারবেন যে বাইডেনের পররাষ্ট্র নীতিটা বর্তমান সারা বিশ্বেই যেন ব্যর্থতা দায় স্বীকার করতেছে এবং ব্যর্থই হচ্ছে। এর মানে এটাই স্পষ্ট যে সামনে নির্বাচনে বাইডেন পরাজয় বরণ করবে। তার আলোচনা সাহায্য পেয়েছেন, উনি এখন বলতে চাচ্ছেন যে উনি ডক্টর ইউনুসকে জেলে হয়তো পাঠাবেন না, কিন্তু বাকি সবটাই করবেন। এটা হচ্ছে আমার আমার আশঙ্কা। আমার আশঙ্কা হচ্ছে যে উনি এখন আর কোনো কিছুই থামবেন না। এবং তৃতীয় যে ব্যাপারটা আমার বলার দরকার, সেটা হচ্ছে যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা তবে স্যার ধরেন ধরেন আমরা তো আমরা ধরেন একটা বিশাল অংশ কিন্তু বসেছিলাম, রাজনৈতিক দল সহ সাধারণ মানুষদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে যুক্তরাষ্ট্র বোধহয় এবার ক্ষমতার পরিবর্তন ঘটাই দিবে, যুক্তরাষ্ট্র এবার ক্ষমতার পরিবর্তন ঘটাই দিবে, শেখ হাসিনার বিদায় হয়ে যাচ্ছে। তো যার ফলে এই এই একটা প্রি কনসেপ্ট থেকে মানুষ কিন্তু ধরেন ওই জনসভা রাস্তায় আসছে, কিন্তু কেউ কোনো জনপ্রতিরোধে নামে নেই, ওই আসছে সমাবেশে যোগ দিচ্ছে চলে গেছে, ওরকম কোনো উল্লেখযোগ্য কোনো কর্মসূচি ছিল না। এবং আপনি যদি সর্বশেষ মার্কিন প্রতিনিধি দলের সাথে বিএনপির যে বৈঠক, সেই বৈঠকের কিছু কিছু সংবাদ আমরা পত্রিকায় দেখেছি, সেখানে তারা বলেছেন যে ভোট বর্জন ইটস গুড বা লিফলেট বিতরণ এটাও ভালো, কিন্তু মানে এটা ঠিক ইয়ে না আর কি, মানে অ্যাপ্রোপ্রিয়েট কর্মসূচি ছিল না, এরকম একটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করেছেন অ্যাকর্ডিং টু নিউজ পেপার। তো ধরেন এবং মার্কিন দূতাবাস থেকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন লিফলেট বিভিন্ন বিষয়ে তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে যে জনগণ জনগণের ইচ্ছায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, জনগণ যেভাবে চায় সেভাবেই নির্ধারিত হবে। তো জনগণের আরো সম্পৃক্তি হয়তো দরকার ছিল, আরো কঠোর আন্দোলনের দরকার ছিল, এবং ভূ রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে হয়তো বাংলাদেশের এই নির্বাচন বা সরকারের বিষয়টি আমেরিকার প্রায়োরিটি লিস্টের হয়তো নিচের দিকে চলে গেছে, কারণ অনেক বিষয় সামনে চলে এসছে। তো সব মিলিয়ে একজন কূটনৈতিক হিসেবে আপনি আপনার একটা মন্তব্য জানতে চাই। আমার একটা ইয়ে হলো যে আমি তো আপনার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ যে খবরাখবর, অভ্যন্তরীণ যে অনুষ্ঠানগুলো, এগুলো আমি দেখি, এটাই আমার একটা একটা আগ্রহের বিষয় আসলে সারা জীবনই। আসলে যুক্তরাষ্ট্র আমাদেরকে যেরকমভাবে বাইরে বলছে, ভিতরে কিন্তু তাদের অবস্থা এতটা শক্ত না। আপনি জানেন যে 25 ফেব্রুয়ারি বোধ হয় আমাদের এখানে বিডিআর দিবস, 25 ফেব্রুয়ারি আমি মনে করি অ্যারন বুশনেল দিবস। অ্যারন বুশনেল, অ্যারন বুশনেল ইসরায়েলি এম্বাসির সামনে নিজেকে পুড়িয়ে দিয়েছে। আমি ওই দিনটা আমি ওই দিনটা সারাদিন ধরে আমি খুব বিষণ্ণ ছিলাম, কারণ আপনি জানেন যে ইসরায়েলি এম্বাসির পাশেই কিন্তু বাংলাদেশ এম্বাসি, ওই এম্বাসিটা আমার হাতে হয়েছে, আমার হাতে হয়েছে মানে আমি ওইটার পরিচালনায় ছিলাম। তো আমি ওই এলাকা ওই রাস্তাটা দিয়ে ওই জায়গাটা দিয়ে এতবার হেঁটেছি, এতবার গিয়েছি, এবং ঠিক ওই জায়গাটার ওই আঘাসগুলো আমার এত পরিচিত। এবং ওইখানে অ্যারন বুশনেল মারা গেল 25 তারিখে, আমার মনে হয় 25 তারিখেই বোধ হয়, না হলে মঙ্গলবার, তার ওই দিনই বা তার পরের দিন মিশিগানে বোধ হয় আপনার প্রাইমারি ছিল। 1 লক্ষ আরব মুসলিম তারা বলেছে তারা বাইডেনকে ভোট দিবে না, বাইডেনকে আগামী কয়েকদিনের মধ্যে বা আগামী মানে তার ইলেকশনে যাওয়ার আগে তিনি আসলে ইসরায়েলের সিজ ফায়ার এবং প্যালেস্টাইনের যদি সমস্যার ব্যাপারে যদি খুব একটা ভালো অগ্রগতি দেখাতে না পারেন,
তাহলে তিনি জিতবেন কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। অর্থাৎ ট্রাম্প আবার জিতে আসার সম্ভাবনা অনেক বেশি। আমি বলবো যে বর্তমানে যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রনীতি কিন্তু একটা আপনার খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন রাইট নাও, এই মুহূর্তে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া গিয়ে আসছে এবং ইউক্রেন আসলে আর এই যুদ্ধে জিততে পারবে না বলে মনে হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র আসলে এখানে ইউক্রেনের ব্যাপারে তাদেরকে পিছু হটতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি দেখলেন যে প্যালেস্টাইন গাজার গাজাতে ইসরায়েলের নেতানিয়াহুকে সে এখনো পর্যন্ত যুদ্ধবিরতি করাতে পারে নাই, 30,000 বাচ্চা এবং মহিলা এবং পুরুষ মারা গেছে, নিরস্ত্র মানুষ এখনো মানুষ মরতেছে। গতকালকেও আমি দেখলাম যে তারা যারা খেতে খাবারের জন্য দৌড়িয়ে গেছে তাদের উপরে বম্বিং করা হয়েছে। তৃতীয় হচ্ছে কি, আমরা বাংলাদেশে দেখলাম শেখ হাসিনা কি করলেন, ভারত আসলে কি করলো যুক্তরাষ্ট্রের সাথে এবং যুক্তরাষ্ট্র মেনে নিল। আমি খুবই আশ্চর্য হব না যে চীন যদি এখন তাইওয়ানের ব্যাপারে আস্তে আস্তে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং যদি একবার ওই দিকে চলে যায়, আমরা কিন্তু এই বছর বা এই বছরের শেষের দিকে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধে যে ঢুকতে পারি না এমন কোনো কথা নাই। আসলে আসলে কিন্তু কোনো সমস্যাই কিন্তু আসলে সমাধান হচ্ছে না, প্রত্যেকটা সমস্যা কিন্তু আরো বেড়ে উঠতেছে, বেড়ে উঠছে। তো আমি ইদানিং মানে আমি আপনি একটা জিনিস দেখেন যে বাংলা পৃথিবীতে পৃথিবীতে প্রায় সমস্ত দেশে ধনীরা সরকার নিয়ন্ত্রণ করে, সেটা আপনি ইন্ডিয়াতে যান, সেটা আপনি যুক্তরাষ্ট্রে যান, সেটা আপনি ইউকেতে যান, সেটা আপনি রাশিয়ায় যান, যে কোনো দেশে যান। এবং এই ধনীরা যখন এই এই প্রতিটা দেশের ইকোনমি কন্ট্রোল করে, অর্থনীতি কন্ট্রোল করে, তার মানে হচ্ছে যে পৃথিবীতে এই সিস্টেমের আন্ডারে কিন্তু কখনোই পরিবেশ আপনার সমস্যার সমাধান হবে না, এটা কিন্তু বাড়তেই থাকবে। আপনি তো দেখতেছেন টেক্সাসে বোধ হয় 1700 বর্গ মাইল জুড়ে আগুন জ্বলতেছে এখন, তাই না? ডেট্রয়েটে বোধ হয় কয়েকদিন আগে বোধ হয় 73 ডিগ্রি ছিল। মানে আমি তাই বলে বলছি না যে ওয়ার্মিং হচ্ছে অথবা ইয়ে হচ্ছে, কিন্তু আসলে এটা বেড়ে যাচ্ছে, এবং তার ফলে কি আমাদের আপনার তেল ব্যবহার কমেছে? নো। আমাদের গ্যাস ব্যবহার কমেছে? নো। আমাদের কি গাড়ি ব্যবহার কমেছে? নো। আমাদের কিছুই কমে নাই। অর্থাৎ বর্তমানে যে অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থার অধীনে আমরা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। আমাদের এই রাশিয়া এবং আমেরিকার যে সমস্যা এটা সমাধান হবে না, চীন এবং আমেরিকার সমস্যার সমাধান হবে না, কোনো সমস্যার সমাধান হবে না, একটা সমাধান, কারণ প্রত্যেকে চাচ্ছে যে আমরা খালি জিতব আর অন্যজন হারবে, আমি জিতব অন্যজন হারবে, এইভাবে কিন্তু হবে না ভাই। আমি চাইবো যে আমি জিতবো আর আপনি হারবেন, এটা হবে না। আপনারা আপনি আর আমি যদি আমরা দুইজনই না জিতি তাহলে এটার সমাধান হবে না। এতদিন পর্যন্ত আমেরিকা অনেক কিছু করতে পেরেছে, কিন্তু এখন আমেরিকার যারা স্ট্র্যাটেজিস্ট তারাও বুঝতেছে যে এটা কিন্তু এখন আর সম্ভব না। আমি বাংলাদেশের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জনগণ অনেক বেশি সম্পৃক্ত হওয়ার কথা ছিল আপনি এখন বলছেন, আমিও এখন বলি সেটার ব্যাপারে বিএনপির একটা সমস্যা থাকতে পারে। বিএনপির নেতৃত্ব হয়তো বা যতটুকু সহিংসতা বলতে চাইনি, আসলে আমি যেটা বলতে চাইছি যতটা কনফ্রন্টেশনাল হওয়া উচিত ছিল বিএনপি সেটা হয়নি, এবং বিএনপির হওয়া উচিত ছিল। আমি এটা সবসময় বলি, আওয়ামী লীগ যতখানি কনফ্রন্টেশনাল হতো, যতখানি মুখামুখি হতো, যতখানি আগ্রাসী হতো বা যুদ্ধমদেহী হইতো, সেরকম যুদ্ধমদেহী কিন্তু বিএনপি হয়নি। আমি তখন মনে করেছি যে বিএনপি এটা হচ্ছে না কেন, নিশ্চয়ই যুক্তরাষ্ট্র তাকে বলেছে যে এটা না হতে, কারণ আপনার একটা মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র কিন্তু 28 অক্টোবরের পর, আমি শুনেছি এটা, আমি জানি না একদম 100% ট্রু, কিন্তু যুক্তরাষ্ট্র নাকি বলেছে যে বিএনপির পক্ষ থেকে সহিংসতা হয়েছে। কেন বিএনপির পক্ষ থেকে কোনো সহিংসতা হয়েছিল? আপনি আমাকে বলুন তো, আমি তো মনে করি না।
আমরা রেজিস্ট করব না ভাই, আমরা রেজিস্ট করব না, পুলিশ আমাদেরকে মারবে আর আমরা রেজিস্ট করব না, এরকম বোধহয় কিছু বলা হয় নাই। তারা বোধহয় উভয় পক্ষকে উভয় পক্ষের সহিংসতার একটা কথা বলা হয়েছিল। উভয় পক্ষ যখন বলেন তখন আপনি বিরোধী দলকেও আপনি কিন্তু দোষারোপ করছেন। আমার কথা হচ্ছে পুলিশ আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে নিয়ে যাবে, আমাদেরকে পিটাতে থাকবে, আমাদের হাড্ডি ভেঙে দিবে, আমরা কিছু করতে পারবো না। এটি কি আমেরিকার মানে সিস্টেম? আই ডু নট থিঙ্ক সো। না তবে আপনি হইলে এটাতে রাজি হইবেন না? তবে সাকিব ভাই ধরেন আমরা কিন্তু আসলে ধরেন আত্মরক্ষামূলক কোন পদক্ষেপই কিন্তু আমরা অপোজিশনের কাছ থেকে দেখি নেই। অপোজিশন মার খেয়েই গেছে, ধাওয়া খেয়েই দৌড়ে চলে গেছে, জেলখানায় ঢুকেছে, এটা ঠিক না। কিন্তু ধরেন যদি যদি আত্মরক্ষার কৌশলটাও তারা অবলম্বন করতো তাইলে হয়তো পরিস্থিতি আরেকটু ফেভারে থাকতো অপোজিশনের। তো আমি এখন একটা কথা বলতে চাই, সরি ভাই, আমার দর্শক শ্রোতা ভাইরা আমাদের থেকে অনেক ভালো জানে, আজকে না আপনার এখানেই আপনার দর্শক শ্রোতারা আমাদেরকে আজকে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগের থেকে বলতেছিল, কি জানেন, আমি তখন দেখছি মন্তব্যগুলা, বলছিল বাংলাদেশ পুলিশকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশ পুলিশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া। এবং আমি খালি যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই একটা জিনিসই চাইতেছিলাম যে ওনারা বাংলাদেশের পুলিশের প্রথম 30 জনের উপর একটা নিষেধাজ্ঞা দিত, তাহলে আমরা দেখতাম। আজকে এখন পর্যন্ত আপনি বলেন এই যে ভারতীয় পণ্য বর্জন নিয়ে 12 দলীয় জোট যেভাবে যখন করতে গেল, পুলিশ কিভাবে তাদের উপরে আক্রমণ করলো? আপনি দেখেন আজকে যে ভারতীয় পণ্য বর্জন চলছে, বাংলাদেশে কারো পক্ষে একটা পোস্টার লাগানো সম্ভব না? বলেন তারেক যে কতগুলো হাতে লেখা কতগুলো পোস্টার লাগাচ্ছে। সুতরাং এই যে পোস্টার লাগানো সম্ভব না, আমরা যে একটা কথা বলতে পারছি না, এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি? আই এম সরি, যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকা উচিত না, এটা আমাদের ভূমিকা থাকা উচিত। আমি জাস্ট কথা বলতে বললাম। সাকিব ভাই, আমাদের কোন পত্রিকায় আপনি নিউজ দেখেছেন যে ভারতের পণ্য বর্জনের একটা সামাজিক আন্দোলন চলছে? আমাদের এত মহান মহান সাংবাদিকরা একটা নিউজ করছে না? এই হচ্ছে সিচুয়েশন। তো মিয়ানমার পরিস্থিতির সাথে মিলায় কিন্তু চীন, ভারত, মিয়ানমার, বাংলাদেশ সব মিলায় কিন্তু আরেকটা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং অনেকে মনে করছে যে এই মিয়ানমার পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের কিছু স্ট্র্যাটেজিক অবস্থানে তারা এখন আছে, যার ফলে তারা সরাসরি কোনো হস্তক্ষেপ করছে না বা যাচ্ছেও না বাংলাদেশের ক্ষেত্রে আর কি, বাংলাদেশের নির্বাচন বা পরবর্তী কার্যক্রমগুলো নিয়ে। এটার সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি একটা যোগসূত্র আছে। তো আপনি কি মনে করেন এটা কি হবে, বা বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশ নিয়ে রেখেছে এটা কি সঠিক অবস্থানে আছে কিনা? বাংলাদেশ সবসময়, বাংলাদেশ তো যেহেতু একটি একদলীয় শাসন ব্যবস্থা, সুতরাং বাংলাদেশের সরকার শেখ হাসিনা অন্যান্য দেশের স্বৈরতান্ত্রিক সরকারকে পছন্দ করে। সুতরাং সামরিক জান্তা যখন রোহিঙ্গা বিরোধী সমস্ত কার্যকলাপ করলো, রোহিঙ্গাদেরকে বের করে দিল, এথনিক ক্লিনজিং করলো, তিনি কিন্তু সামরিক জান্তার পক্ষেই ছিলেন। সামরিক জান্তার সাথে তখন বাংলাদেশ সরকার নানান ধরনের আপনার আলোচনা করত, চাল কেনার ব্যাপারে বা ব্যবসার ব্যাপারে, নানান ব্যাপারে। অর্থাৎ বাংলাদেশ সরকারের কিন্তু অন্যান্য দেশের জনগণের মানবাধিকারের ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো মাথা ব্যথা নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের মানে আওয়ামী লীগ সরকারের, আমি নিজের থেকে বলছি, কারণ আমার প্রথম আমার মানে এই সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপুমণি, এবং আমি তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, এবং আমি উনি তখন রোহিঙ্গা বিষয়টা হ্যান্ডেল করতেন। আমি দেখেছি উনার মাধ্যমে, কারণ সেটা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আওয়ামী লীগ সরকার অত্যন্ত ঘৃণা করে। তারা মনে করে যে রোহিঙ্গারা হচ্ছে ইসলামিক, রোহিঙ্গারা একটু মুসলিম, তারা উর্দু বা আরবি ভাষাভাষী একটু কথাবার্তা বলে, সুতরাং তাদেরকে কিন্তু তাদের প্রতি একটা বিদ্বেষ আছে। সে বিদ্বেষের ফল আপনি দেখেছেন যে কোথায় ভাষাঞ্চর নাকি মানে একটা জায়গায় আপনার রাখা হয়েছে, আর অন্যদেরকে রোহিঙ্গাদেরকে একেবারে আটকিয়ে রাখা হয়েছে। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই
তারা যাতে একটু মর্যাদার সাথে, একটু আত্মমর্যাদার সাথে বেঁচে থাকতে পারে সেই ব্যাপারে কোনো ধরনের সহায়তা কিন্তু বাংলাদেশ করেনি, কোনো ধরনের সহায়তা করেনি, বরং তাদেরকে একটা জায়গায় আটকে তাদেরকে একটা মানবতার জীবনে যাপন করা হয়েছে। এবং সাকিব ভাই, এবং সাকিব ভাই, তাদের যে স্বাধীনতা সংগ্রাম এই মুহূর্তে যেটি চলছে, সেখানেও কিন্তু অনেক রোহিঙ্গা যোগ দিতে চায়, বাংলাদেশ কিন্তু তাদেরকে স্ট্রিক্টলি যেতে দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, আসলে বার্মাতে যেটা হচ্ছে সেটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা চীনের জন্য প্রবলেম, সেটা ভারতের জন্য প্রবলেম, সেটা ভারত বাংলাদেশের জন্য প্রবলেম। কারণ বার্মাতে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো কেন্দ্রীয় সরকার আর নাই বেসিক্যালি, এবং এই কেন্দ্রীয় সরকারকেই সাপোর্ট করছিল আমাদের সরকার, এই কেন্দ্রীয় সরকারকে, সামরিক জান্তাকেই সাপোর্ট করছিল ভারত এবং চীন। এখন ধরেন কেন্দ্রীয় সরকারের নাই মানে কি, তাদের জায়গা অনেক কমে গেছে, তাদের নিয়ন্ত্রণের জায়গা অনেক কমে গেছে, বোধ হয় সিতুয়েতে একটু আছে, ইয়াঙ্গনে একটু আছে, নেপিথাওতে একটু আছে, আরো অন্যান্য কয়েকটা আমি জানি না, এই এই তিনটা আমি জানি। এখন এরা থাকা মানে আপনি দেখেন যে আপনি মিজোরাম বলেন, আপনি মণিপুর বলেন, ওই সমস্ত জায়গায় আপনি জানেন যে চীন গোষ্ঠী আছে, আপনার ওখানে অন্যান্য গোষ্ঠী আছে যাদের মধ্যে মারামারি হচ্ছে, এবং সেখানে কিন্তু এটা স্পিল করবে। সেখানে যেই উপজাতিদের প্রতি কেন্দ্রীয় সরকার এক ধরনের অত্যাচার চালায় ওই সমস্ত শহর, ওই সমস্ত প্রদেশে, রাজ্যে, সেই সমস্ত জায়গায় তো তারা ওই ওই আপনার তাদের যারা স্বজাতি আছে বার্মার দিকে তাদের থেকে সাহায্য পাবে। সুতরাং আসলে ভারত চায় না, ভারত চাচ্ছিল যে সামরিক জান্তার অধীনেই বার্মা থাকুক, বার্মা মুক্ত হয়ে যাক, এটা ভারত চায় না। এবং এইটাই আমার মনে হয় অজিত দোভাল সাহেব এসে ভারত বাংলাদেশে এসে যেটা বলে গেছেন যে কোনো মতেই যাতে বাংলাদেশে আরাকান আর্মি যাতে কোনো সহযোগিতা না পায়। রোহিঙ্গারা আপনি একটু আগে যে বললেন যে রোহিঙ্গারা যদি ফেরত যায়, আমি শুনেছি যে একটা, আমি এক জায়গায় শুনলাম যে আরাকান আর্মি বলতেছে আমাদেরকে একটু সাপোর্ট দাও, আমরা সব রোহিঙ্গাকে নিয়ে নিব, আমরা সব রোহিঙ্গাকে নিয়ে নিব। তাহলে তো আমাদেরকে এখনই দিয়ে দেওয়া উচিত রোহিঙ্গাদেরকে, তারা তো যেতে চায়, তাদের গ্রাম আছে, তাদের অঞ্চল মানে তাদের ঘর বাড়ি, কিন্তু আমরা তাদেরকে যেতে দিচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা আরাকান আর্মির বিরোধী, আমাদের সরকার আরাকান আর্মির বিরোধী, আমাদের সরকার এখনো চাচ্ছে যে কোনো একটা কেন্দ্রীয় সরকার কোনোভাবে যদি আপনার হারিয়ে দেয়, অথবা একটা নতুন কেন্দ্রীয় সরকার যদি নেপিত হতে হয়, তাহলেই তার সাথে কিভাবে ভারত কিভাবে তার সাথে চুক্তি করবে তার ভিত্তিতে বাংলাদেশ তার সাথে ব্যবহার করবে। কারণ বাংলাদেশ ভারতের পাপেট, বাংলাদেশ ভারতের পুতুল, বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে ভারতের স্বার্থে। বর্তমানে এশিয়াতে, বিশেষ করে আমাদের এলাকায়, ভারত, চীন এবং বাংলাদেশ যে ধরনের ভূমিকা দেখাচ্ছে, সেখানে আমি জানি না যে আমেরিকা কতটুকু সফল হচ্ছে বার্মাতে তাদের প্রয়াসে। যদি আরাকান আর্মি কি আমেরিকার হয়ে কোনো কাজ করবে বলে আমি মনে করি না। আসলে কি যদি বলেন যে বার্মাতে যেটা হচ্ছে তাতে একদিকে আমেরিকা আর আরেক দিকে ভারত, চীন এবং বাংলাদেশ, সেটাও হতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অবস্থাটা অত্যন্ত, আপনি তো দেখেছেন যে বার্মাতে সরকারের এতই খারাপ অবস্থা যে তারা প্রতিটা শহরে এখন যে সমস্ত ছেলেপেলেরা ছাত্র ছিল তাদেরকে এখন আর্মিতে ঢোকাচ্ছে, এবং সেটার ব্যাপারে একটা বিরাট বিদ্রুপ মানে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু তারপরেও তারা মধ্যবিত্ত ছেলেপেলেদেরকে এখন আর্মিতে ঢোকাচ্ছে, এবং কি করবে, আর্মিতে ওদেরকে সামনে দিবে, পিছনে পিস্তল মানে গান ধরে থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বার্মার অবস্থা অত্যন্ত অস্থিতিশীল, তবে আমাদের মনে রাখতে হবে যে বর্তমানে এই এলাকায় কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু নাই, এবং গণতন্ত্র বার্মাতে যদি
জাগ্রত হয়, যদি এটা প্রতি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে আপনি কি মনে করেন সেটা কি শেখ হাসিনার জন্য খুব ভালো হবে? শেখ হাসিনা কি এটাতে ভালো হবে না? এটা ভারতের জন্য ভালো হবে না, এটা চীনের জন্য ভালো হবে না। সুতরাং আমি মনে করি যে বার্মাতে যে মুক্তিকামী জনগণ যে যুদ্ধটা করছে তার বিরোধিতা করছে এই তিনটা রাষ্ট্র। তবে অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত জটিল সাকিব ভাই, এর মধ্যে আসলে কি হয় এই মুহূর্তে মন্তব্য করা খুব কঠিন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি তাদের ডেমোক্রেসির পক্ষে ওয়ার্ল্ড ওয়াইড, তো এখন ধরেন সার্বিক যেই ঘটনাগুলো ঘটছে বিশ্বে সবকিছুর সঙ্গেই তো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত আসলে, সেই ইসরায়েল বলেন, ইউক্রেন বলেন, পাকিস্তান ইরান বলেন, হুতি বিদ্রোহী বলেন, সব জায়গাতে কিন্তু আমেরিকার ব্যস্ততা অনেক বেড়ে গেছে, কিন্তু মানে এক বছর আগের থেকে এখনকার বাস্তবতা কিন্তু ভিন্ন। তো সেই জায়গাটাই হয়তো অনেক স্ট্র্যাটেজিক অবস্থান, অনেক হিসেব নিকেশের ব্যাপার আছে, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত মন্তব্য করার আগে আর কি। অ্যাবসলিউটলি, কয়েকদিন আগে একটা একজন বললেন, আমি এক জায়গায় পড়ছিলাম শুনছিলাম, সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে প্রথম নৌ অবরোধ করেছে নৌবাহিনী ছাড়া কোন দেশ, তাকে বলা হচ্ছে ইয়েমেন, হুথি রিবেলরা, বুঝছেন? এর আগে পৃথিবীর ইতিহাসে যদি কখনো কাউকে অবরোধ করতে হতো তাহলে আপনার একটা নৌবাহিনী লাগতো, বিশাল নৌবাহিনী লাগতো। আজকাল আর নৌবাহিনী লাগে না, সে মিসাইল দিয়ে মেরে সে লোহিত সাগরে সেখানে একটা অবরোধ করে ফেলেছে, যেই অবরোধের কারণে আপনার ওই জাহাজগুলোকে ঘুরে আপনার সাউথ আফ্রিকা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, তার ফলে 30 দিনের জায়গায় সময় লাগতেছে 40 দিন। তাহলে ওই যে আগে 30 দিন পরে আপনি জিনিস পাইতেন, তারপরে এখন পাবেন 40 দিন, তো ওই 10 দিন কি হবে? 10 দিনে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কারণ আপনি 10 দিন পরে পাবেন। মানে এটার একটা ইনফ্লেশন আছে, এটার একটা মূল্যস্ফীতি আছে। আসলে আমি মানে এরপরে আমি অনেক কথা বলি না, এআই নিয়ে কথা বলি নাই, আপনার চায়নার ইয়ে নিয়ে কথা বলি নাই, চায়না আমেরিকান আপনার যে প্রতিযোগিতা চলতেছে সেগুলো নিয়ে কথা বলছি না। আসলে আমি যেটা বলতে চাই যে আমাদের, তারপরে সাকিব ভাই গতকালই তো দেখলাম পত্রিকায় পুতিন নেটো রাষ্ট্রগুলোকে হুঁশিয়ারি দিয়েছে, তারা কোনো জায়গায় কিন্তু কোনো সফলতা আনতে পারেনি তাদের পররাষ্ট্রনীতির মাধ্যমে, বোঝা যাচ্ছে তারা ব্যর্থতা। এবং আমেরিকা যদি তারা ব্যর্থ হয়, বিশেষ করে ইসরায়েলে এসব কারণে, তাদেরকে কিন্তু পরের বার ক্ষমতায় আর আসতে দেওয়া হয় না। বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আবারও হয়তো বা বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে তিনি ক্ষমতায় আসবেন।